প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিলেটে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মানববন্ধনের আয়োজন করে সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে প্রাথমিক শিক্ষকদের এক দফা এক দাবি আমাদের দাবি দশম গ্রেড আপনারা জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বেতন নিয়ে আমরা বাংলাদেশে প্রাথমিক সহকারী শিক্ষকরা জব করতেছি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইনুস আহমদ সাহেবকে আমরা এখান থেকে স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি আমাদের সহকারী প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষকদেরকে দশম গ্রেড দিয়ে আমাদের মর্যাদা বৃদ্ধি করা হোক প্রাথমিক সহকারী শিক্ষকরা বক্তব্যে বলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভাগে অষ্টম শ্রেণী পাস গাড়ি চালকের বেতন গ্রেডে সেখানে আমরা প্রাথমিক সহকারী শিক্ষকরা জাতির মেরুদণ্ড করার কারিগর আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান দ্বিতীয় বিভাগ আমাদের বেতন গ্রেড তেরোতম তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য জোর দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের দাবি হচ্ছে দশম গ্রেড আমরা দশম গ্রেড চাই কারণ যেখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা স্নাতক ডিগ্রি নিয়ে দশম গ্রেড নার্সদের নিয়োগ পদে যোগ্যতা হচ্ছে এসএসি এবং এসএসি বর্তমানে স্নাতক সেখানেও দশম গ্রেড তাহলে আমরা কেন দশম গ্রেড পাবো না আমরা সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই সেটা আমাদের দাবি এতে উপস্থিত ছিলেন মানববন্ধন সমন্বয়কারী সহকারী শিক্ষক হাম্মাদুর রহমান ইমরান উদ্দিন চৌধুরী শামিমা নাসরিন সাতি রফিক আহমেদ শাহেদ আহমেদ ও সুমাদেব পিঙ্কি এছাড়াও সিলেট জেলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন